When the night was closing in, I was alone and so afraid. Couldn't see the light. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। শুভ সকাল, আরেকটি ব্লগ আমাদের শুরু হলো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গত রাত্রে যে পিঠা বানিয়েছে এখন সেটা সকালের নাস্তা, আর এখন আমরা আছি হচ্ছে বারান্দাতে। আর হচ্ছে সেই পিঠাটা যাবে ভাইয়াদের বাসায়, ভাইয়াদের বাসায় একটু পাঠাবো আর সবাইকে দিয়ে, কারণ এতগুলো পিঠা তো আর নিজেরা খাওয়া সম্ভব না। আর পিঠা একদম ফুলে তো অনেক সুন্দর হয়ে গেছে। আর সকাল সকাল আমি এখানে রোদ পোহাচ্ছিলাম, আমার বাগানে অনেক সুন্দর ফুল ফুটে গেছে। সকালে সবাইকে আমাদের গাছে ফুলে শুভেচ্ছা। When the night was closing in, I was alone and so afraid. Couldn't see the light, no. Then my world began to spin. Where's the beginning? Where's my omega? Had to make you right. আপনাদের জেনে আপু, উনি এখন এই যে আমার পাপাকে খাওয়াচ্ছে রোজামনি, আর ঠিক এইখানে হচ্ছে আমার যে বড় মেয়ে, সেও খাইতেছে। খুবই সুস্বাদু হয়েছে। আমাদের দর্শকদের আর কি বলবো, আর কিভাবে স্বাদটা বুঝাবো। সবাই একসঙ্গে থাকলে অবশ্যই দর্শকদের ইয়ামিয়াম পাপা ইয়ামিয়াম হচ্ছে না যে কিনা পিঠা, একদম দেশের পিঠার মতো খুবই সুস্বাদু। সবাই খাচ্ছে সেটা তো দেখলেনি, এই যে আরেকবার দেখাচ্ছে আপনাদেরকে। এ হচ্ছে মা, আমার দিদি মেয়ে খাচ্ছে, আর এখানে যে আপনাদের আপু, তারা সবাই খাচ্ছে, আমি এখনো খাচ্ছি না। এবার আমি খাওয়ার শুরু করবো। এই হচ্ছে আমার প্লেট, তো আমাকে আবার তাড়াতে খেয়ে বেরোতে হবে। সেজন্য আজকে মোটামুটি আমি এখন তারের ভিতরে আছি, খেয়ে নি, খাওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। আবার আর পিঠা খাওয়া শেষ, পিঠা খেয়ে আমি বাহিরে বেরোচ্ছি। আমি তো বললাম যে আমি কোথায় যাবো, আমি মাহি ভাইয়াদের বাসায় যাচ্ছি। কিন্তু এখানে একটা মজার জিনিস আমি শুনলেই আপনারা দেখতে পাবেন, আমার জন্য হয়তো আপনারা দেখছেন না। ইটস এ সারপ্রাইজ টু ইউ, সো প্লিজ বি রেডি ফর ওয়াচিং দিস। দেখেন দেখেন আপনাদের জেনি আপু শীতে কি করতেছে, কাপা কাপি শুরু করে দিয়েছে। দেখেন
দেখছেন সে শীতে তার মেয়ে আমার মেয়ে পর্যন্ত তাকে বলতেছে দ্যাটস নো প্রবলেম বাট সে শীতে কাঁপা কাঁপি করছে এই জানা আমার হাত কাঁপে এই বছরে এই রকম শীত আমার কোনোদিন লাগে না এই পিঠে আমার শীত লাগছে আমি পারছি না পিঠে খেতে আম্মু বলছে শীতের পিঠে খালি রাখে এরকমই শীত লাগে আম্মুকে জিজ্ঞেস করে আসো চলেন তাহলে মার কাছে একটু শুনে আসি হ্যাঁ গো চিতই পিঠে এ দেখেন এই যে চিতই পিঠে দেশে খেলে পারে দেশে রোদ্দুরে বসে চিতই পিঠে খায় কি কারণে চিতই পিঠে খেলে প্রচুর ঠান্ডা লাগে আর বেশি শীত ছাড়া তো চিতই পিঠে মানুষ খাই না বেশি শীত পড়লে চিতই পিঠে খাওয়া নিষেধ না শীত যত বেশি থাকে তত এই চিতই পিঠেটা মানুষ খায় আচ্ছা দেখা হবে গুড ইভিনিং ভিউয়ার্স আমি আজকে এখন তো ঘুম টুম থেকে উঠলাম মানে আপনাদের ভাইয়া বাইরে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম প্রচন্ড শীত লাগতেছিল তো যার কারণে ঘুমিয়েছিলাম চোখ দেখে বুঝতে পারতেছেন আর এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ফ্রেশ হইনি এখনো জাস্ট কেবল চুল টুল একটু ছেড়ে একটু রিল্যাক্স হচ্ছে ঘুম থেকে ওঠার পরও ঘুম ঘুম একটা ভাব আছে আর আম্মু এখন সন্ধ্যার সময় একটু হাঁটতে যাচ্ছে তো আপনারা যাবেন আম্মুর সাথে ঠিক আছে আম্মু একটু হাঁটাহাঁটি করবে বাইরে আর কি কি করে একটু দেখেন আর এই যে আম্মু রেডি হয়ে বাইরে বের হয়ে গেছে হ্যাঁ চলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এখন সন্ধ্যার সময় আম্মু সন্ধ্যায় হাঁটতে যাচ্ছে তো ওইটাই আম্মু আরকি আপনাকে বলবো হ্যাঁ এখন সন্ধ্যাবেলা হাঁটতে যাচ্ছি হেঁটে দেখি বাচ্চাদের জন্য হাতে কিছু নাস্তা পানি এনে সবাই একসঙ্গে নাস্তা এবং চা কফি যেটাই হোক আপনাদের সঙ্গে করে খাবো চলেন যাই কোথায় যাওয়া যায় এবং হাঁটা যায় আর নিচে আপনাদের ভাইয়া আছে যান আপনার ভাইয়ার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম জেনিস ফ্যামিলি ব্লগে আমি আরেকবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর সাথে আছে আমার মা দেখতে পাচ্ছেন তো আমরা এখন বেরোচ্ছি আমরা এখন বের হয়েছি যে সন্ধ্যাবেলা কিছু নাস্তা অ্যারেঞ্জ করার জন্য কারণ আমরা তো আর হাঁটাচ্ছি না আমরা এখন রিক্সায় উঠে গেছি কারণ আমরা যেখান থেকে নাস্তা নিতে যাচ্ছি সেখানে যদি লেট হয়ে যায় তাহলে আমরা কিছুই পাবো না তো সেই জন্য আমরা হাঁটা বাদ দিয়ে রিক্সায় উঠলাম তো ভিউয়ার্স দেখতে থাকেন আমরা নারিন্দার দিকে যাচ্ছি ওখানে যে আগে দেখি যদি নাস্তা পাই তো আলহামদুলিল্লাহ না পেলে অন্য ব্যবস্থা যেটাই করি সেটাই আপনাদেরকে জানাবো সাথেই থাকেন যে আম্মু আর আপনাদের ভাইয়া তো বাসায় চলে আসছে কিন্তু আমার মনটা খারাপ হচ্ছে এই জন্য হচ্ছে মাহি ভাইয়ার আসার কথা ছিল ভাইয়া আসে না ভাইয়া তুমি আসলে না কেন আমি মন খারাপ করছে আর হচ্ছে আম্মু আর আপনার ভাইয়া হচ্ছে আমাদের জন্য পুরি নিয়ে আসছে আর হালিম নিয়ে আসছে এত নাস্তা নিয়ে আসছে মানে মনে করা হয়েছিল যে মাহি ভাইয়া আসবে তো আসে নাই ওর কি বাসায় নাকি কি প্রবলেম হয়েছে না বাসায় গেস্ট আসছে সম্ভব তো ঠিক আছে ভাইয়া তুমি একটু আসতে পারতা আর এই যে আপনাদের রোজ আমার ভুক মাম্মা হাই হ্যালো কেমন আছো বলো মামা বলো লজ্জা বলো হ্যালোইন বলে
ছুনা বলে আমার ছুনা হ্যালোইন বলে মামা রোজা কে বলো, এই যে রোজা। মাম্মা কই, মাম্মা কই, মাম্মা কই, মাম্মা কই, মাম্মা ডেকে নিয়ে আসো, যাও মাম্মা দেখো, এই যে মাম্মা, ওই যে মাম্মা, ওই দেখো পলাচ্ছে মাম্মা, সোনা কই, সোনা কই, এই যে সোনা, সোনা। আবার বলো তো একটু, উম্মে উম্মে হোরাইরা উম্মে হোরাইরা আম্বেয়া রোজা। তুমি যাও, মামা ডাকি নিয়ে আসো মামা। এই তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন এই যে বাবুর সাথে আমরা ফান মজা টজা করলাম, এখন এই যে সবাই ভেঙে যে নাস্তা খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছি ভিউয়ার্স, কি করবো, মন খারাপ, বিধ্বস্ত, নাস্তা শুরু করে দিছো, একা একা কি করবে, কেউ নাই, মাহি ভাই আসার কথা ছিল, মাহি ভাই আসলো না, ঢোকা দিল মাহি ভাই আজকে আমাদেরকে। আপনারা আমার ভাইয়াদেরকে এত পছন্দ করেন যে আমার নিজেরও কেমন যেন ভাইয়াদের ছাড়া আমার ব্লগটা কেমন যেন অপূর্ণ অপূর্ণ মনে হয়, তো যেটার জন্য আসলে খুব খারাপ লাগে ভাইয়ারা না থাকলে। এখানে বলার কিছু নেই, ঘটনা সত্য, কিন্তু ওরা বোঝে না, আনিন মাহি ওরা দুজন বোঝে না, ওরা বুঝলে অবশ্যই আসতো, তাই না মা? একটা মজার বিষয় বলি, আমি আর মাতে বেরিয়েছিলাম একটু আগে, আপনারা তো দেখলেন, তো আমরা 300 টাকার নাস্তা কেনার জন্য আমরা 200 টাকা রিক্সা ভাড়াই দিচ্ছি, কোথাও যে আমরা কিচ্ছু পাচ্ছিলাম না, যেখানে যাচ্ছিলাম সেটাই শেষ, যেখানে যাচ্ছি সেটাই শেষ। আমরা খাওয়া দাওয়া করে নাস্তা পানি খেয়ে এখানে সব কমপ্লিট, কিন্তু আমার কম্বলটা এখনো আওলানো আছে, আম্মু একটু পরে কম্বলের ভিতরে ঢুকে যাবে ভাবে মনে হচ্ছে, আর আপনার ভাই এই যে পিছিয়ে চলে এসছি, ঠিক করবো, মানে নাস্তা টাস্তা খেয়ে হালিমটা খেয়ে ভালোই লাগলো, মোটামুটি ভালো, কিন্তু সবচেয়ে বেস্ট বেটার হালিম হচ্ছে আপনারা যারা গাউসিয়াতে হালিম খেয়েছেন, চাঁদি চক গাউসিয়াতে, তারা বলবেন যে তারা ওখানকার ওখানকার হালিম ইজ সুপার। তোমাকে খাওয়ানি তো কখনো, আমি খাওয়াবো তাহলে, আমি এখন আর বলতে পারতেছি না সুপার, আমার কাছে এটাই সুপার মনে হচ্ছে। না আমি আর আম্মু না, মাঝে মাঝে যখন গাউসিয়াতে যাই, না তো দুটো আম্মু, কোন আম্মু, আমার আম্মু, তো ওখানে তো তোমার দুটো আম্মু, না একটা মাম্মা আর একটা আম্মু, ওই তো মাম্মার, মাম্মার বাংলায় তো আম্মু, না ওটা মাম্মা, ওই যে সাদা ড্রেস পরা ওটা মাম্মা, ওটা আম্মু, আর এটা আম্মু, এটা মাম্মা, না আমি কাঁদলে কার বেশি কষ্ট লাগবে, আম্মুর বেশি, আম্মুর, আম্মুর বেশি কষ্ট লাগবে, আম্মুর, তোমার এখন ব্যস্ত, কেমনে ঝগড়া করে, তুমি ঝগড়া করো, ইনি হচ্ছেন যে ভাড়া করে অনেক সময় ঝগড়া ঠিক করার জন্য মানুষ নিয়ে নিয়ে A few moments later. তো ভিউয়ার্স একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হচ্ছে আমার আমার কফি কিন্তু এখনো আছে, আর আম্মু ওই যে খাচ্ছে, আর আপনাদের ভাইয়া কফি তাড়াতাড়ি করে খেয়ে নিচে চলে গেছে, অনেক একটু রাত হয়ে গেছে, ওর একটু নিচে কাঁদছিল,
তো যে ক্রিমি লাটেটা বানালাম এটা খুবই টেস্ট ছিল। আমি একদম সিম্পলি মানে শেখ মানে বানানো হয়েছে, আর যে আমার স্কিনটা খুব অয়েলি হয়েছে, বাসার ভিতরে গরম গরম ভাব খুব অয়েলি হয়ে আছে, এই গরমে আমার স্কিনটা খুবই অয়েলি হয়ে যায়। তো ভিউয়ার্স হচ্ছে কফিটা খুবই ভালো লাগলো, আমি নিজে হাতে বানালাম, আম্মু কেমন লাগলো? খুবই স্বাদ। নেসক্যাফে আমি সবসময় খাই কিন্তু এতটা আমার কাছে আসলে আজকে যেরকম ভালো লাগলো এরকম কফি না, এটা লাটে। হ্যাঁ এরকম ভালো লাগে না, কিন্তু আজকেরটা আসলে অসাধারণ। এই জন্য আমি জেনিকে জানালাম যে এখন থেকে আমি এই লাটেটাই কিনবো, লাটেটাই খাবো আর নেসক্যাফেটা খাবো না। তো আজকে তো এখন আমি বিদায় নিতে চাচ্ছি, কারণ মানে ভিডিওটা জানি না কত বড় হলো কি কি ছোট হলো। আজকে মানে বাড়িঘর যে দেখতেই পাচ্ছেন খুব আওলানো ঝলানো আছে, আর এই কয়েকদিন ধরে বাবা নাই আমার ভিডিওতে, কারণ বাবা হচ্ছে একটু গ্রামে গেছে, হচ্ছে ঢাকা দেশের বাড়িতে, আমাদের দেশের বাড়িতে গেছে, একটু কাজ ছিল সেখানে, আর দাদিকেও একটু দেখতে গেছে। আমার দাদি এখনো বেঁচে আছে, বেঁচে আছে প্লাস এখনো অনেক ভালো আছে, আমাদের থেকে ভালো আছে। তো এই তো আজকে আমি এখন কফি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিতে চাচ্ছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স শুনতেই তো পারলেন, আম্মু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল এবং আমিও বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই। সো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কিরকম ভিডিও দেখতে চাচ্ছেন, আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করে দিবেন। আর আমাকে প্লিজ 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 যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার একমাত্র একমাত্র পথ চলার মানে ওইটাই সাহায্যটা বেশি করে। ঠিক আছে, তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।